আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? সবাইকে নতুন ব্লগে সুস্বাগতম জানাচ্ছি। অনেকদিন হলো ব্লগিং ঠিকভাবে করতে পারছি না, বিভিন্ন বিজনেসের কারণে আসলে সময় ওইভাবে হয়ে উঠতেছে না। তা হঠাৎ প্ল্যানে আজকে ঢাকায় যাওয়া লাগতেছে, শ্বশুর বাসায় যাব। ঢাকা অনেকদিন থেকে যাওয়া হয় না, লাস্ট গিয়েছিলাম এক মাসের মতো হয়ে গিয়েছে মনে হয়। রূপার কিছু কাজ ছিল আর কাজগুলো এখনও শেষ হয়নি, আমি যে হয়তো বা কাজগুলো শেষ করে একবারে আসবো রংপুরে। তো আমার ফ্লাইট হচ্ছে 4:30, 2টার মধ্যে বের হয়ে যেতে হবে, অলরেডি 2টা বেজে গিয়েছে। একটু খাওয়া দাওয়া করে নিচ্ছি, হালকা ভাত শাক ডাল দিয়ে একটু মাখিয়ে খেয়ে নিব। তা থাকো, দোয়া করিও। অবশ্যই ইনশাল্লাহ, অবশ্যই। হ্যাঁ মামা, থাকো, আল্লাহ হাফেজ। ওকে, এই তো আলহামদুলিল্লাহ বের হয়ে যাচ্ছি। হ্যাঁ, ঠিকভাবে থাকিও। আচ্ছা, আব্বু তো কই দোকানে না? তা আল্লাহ হাফেজ, আল্লাহ। আসসালামু আলাইকুম। থাকো মামা, আজকে মোটামুটি ভালো রোদ উঠছে। 2টার দিকে সৈয়দপুর যাওয়ার জন্য গাড়ি আছে, আমাকে বলছে 2টার মধ্যে যেতে। এখন অলরেডি 2টা বেজে গিয়েছে, 4:30 হচ্ছে আমার ফ্লাইট, সেই ক্ষেত্রে এত আগে যাওয়া। তারপরও বের হলাম, 10-15 মিনিট হাতে নিয়ে বেরিয়েছিলাম, 10 মিনিট আগে হাতে নিয়ে বেরিয়েছিলাম, এখন ট্রেনে আটকা পড়ছি। ট্রেন যাচ্ছে, লাইন পড়ছে, পরে আবার চক বাজার হয়ে ঘুরে যাই। ওদের যদি বাস সার্ভিস করতে থাকে তাহলে হয়তো বা অন্য মাধ্যমে আমাকে যেতে হবে। আল্লাহ, কার পিয়াজ পড়ে গেছে, পিয়াজ তেল এই রিক্সা থেকে পড়ে গেছে। উঠলাম, ফোন দিয়েছিলাম, 10 মিনিটের জন্য দেরি করেছিল এরা। অনেকদিন পর সিঙ্গারা খাচ্ছি, লাইট হচ্ছে 4:30, এখনো 1 ঘন্টার মতো বাকি। বিশাল সাইজের সিঙ্গারা, এত বড় মনে হয় খাইতে পাবো না। পুরো 1 ঘন্টার মতো লেট, সেই 4:30 থেকে বসেছিলাম, এখন মোটামুটি 5:30 বেজে গেছে। বসে থাকতে থাকতে ক্ষুধা পাইছে, প্লাস মাথা ব্যথাও করতেছে। আর যেদিন আমি জার্নি করি সেই রাতে ঘুমো হয় না, টেনশনে হয়তো ঘুম আসে না। টিকিট কাটলাম ইয়ার রাস্তায়, নিয়ে যাচ্ছি ওয়েস্ট বাংলায়, কাহিনি কি বুঝলাম না, রাইডের কিছু গ্যাঞ্জাম ছিল মনে হয়। সম্পূর্ণই আমাদের উদ্যান থেকে শুরু করে অবতরণ পর্যন্ত। এই মুহূর্তে সৈয়দপুরের আবহাওয়া ভালো, তাপমাত্রা 36°C, যাত্রাপথে কোনো দুর্যোগপূর্ণ আবহাওয়া নেই, এবং ঢাকায় আবহাওয়া অলসো ভালো, কিছুটা দমকা হাওয়া আছে, বাট কোনো দুর্যোগপূর্ণ আবহাওয়া নেই।
আলহামদুলিল্লাহ আমরা আমাদের এক দেড় ঘন্টা লেট ছিল, এখন বাজে 6:33 ল্যান্ড করলাম আলহামদুলিল্লাহ। তখন তো ঢাকা এই মিষ্টি ছিল, এটা গরম গরম বিশাল বেড়ে লাগে, একদম সফট থাকে তো গরমের টেস্ট লাগে একদম। এই তো আলহামদুলিল্লাহ বাসায় চলে আসলাম, ঢাকায় কিছু কাজ আছে, আমাদের নানি অসুস্থ, মানে রূপার নানি অসুস্থ, সবাই নানির জন্য দোয়া করবে, রূপাও একটু অসুস্থ, তো সব মিলিয়ে রংপুর কিছুদিন ঢাকায় থাকতে হতে পারে, তারপর রংপুর যাব, তো সবাই দোয়া করবেন যেন সবাই সুন্দর মতো সুস্থ হয়ে যায়। আর আজকে ভিডিও পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, হাসান ব্লগসের সাথে থাকবেন, আল্লাহ হাফেজ।